অন স্ক্রিন আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট বানানোর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখে নেব যে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য কী কী ডকুমেন্টস লাগে, যাদের বংশের মধ্যে সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে, যাদের বংশের মধ্যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে, এবং বিবাহিত মহিলা যারা রয়েছে সেই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য। পাশাপাশি বয়সের যে অর্থাৎ লিমিট সেটা কিন্তু নেই, তো আপনি যে কোনো বয়সে কিন্তু আবেদন করতে পারবেন এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটের জন্য। তো দেখে নিচ্ছে কী কী ডকুমেন্টস লাগে সার্টিফিকেট বানানোর জন্য, এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যেগুলো দেখতে পাচ্ছেন তার সাথে একদম ক্লিক করে ভিডিও ক্লিক দিন, আর যারা সঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কী কী ডকুমেন্টস লাগে এবং কীভাবে আপনি আবেদন করবেন তা আমরা ভিডিও শেষে আলোচনা করব। তো এসসি এবং এসটি এবং ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে, যে আবেদনকারী রয়েছে তার কিন্তু আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা অ্যাডমিট কিংবা প্যান কার্ড যেগুলো রয়েছে এক কথায় যেখানে নামের বানান ঠিক রয়েছে সেই ডকুমেন্টসটি কিন্তু লাগবে আপনাদের। তো সেই ডকুমেন্টস দেখে দেখে আপনি নামটি সেখানে ফিল করে দেবেন, তো আপনি সেই ডকুমেন্টস কিন্তু দিতে হবে। এরপর বয়সের প্রমাণপত্র আপনাদের কিন্তু একটি দিতে হবে, তো বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি আধার কার্ড আবেদনকারী কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা প্যান কার্ড, রেশন কার্ড যদি আপনার বয়স থেকে আপনি দিতে পারেন, কিংবা আপনাদের ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনাদের পাসপোর্ট একটা যেগুলো রয়েছে আপনার ডকুমেন্টস সেই ডকুমেন্টস কিন্তু আপনি দিতে পারেন বয়সের প্রমাণপত্র হিসেবে, কিংবা আপনার জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলো আপনি কিন্তু দিতে পারেন। তো এরপর আপনাদের কিন্তু একটি পরিচয়পত্রের জেরক্স দিতে হবে, মনে করুন আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে যে ডকুমেন্টসে আপনাদের ছবি রয়েছে সেই ডকুমেন্টসকে কিন্তু বলে পরিচয়পত্র। তো সেখানে আপনাদের আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, কিংবা আপনাদের প্যান কার্ড হতে পারে, কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এক যে সমস্ত ডকুমেন্টসে আপনাদের ফটো রয়েছে সেই ডকুমেন্টসে আপনাদের একটি জেরক্স কিন্তু দিতে হবে। এরপর আপনাদের কিন্তু লাগবে আপনি যে পশ্চিমবঙ্গে বসবাস করেন তার প্রমাণ লাগবে, তো তার প্রমাণ হিসেবে আপনি আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনাদের যে রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিংবা আদার্স কোনো ডকুমেন্টস আপনি রেসিডেন্ট নিতে পারেন আপনাদের অর্থাৎ নিকটবর্তী পঞ্চায়েতের কাছ থেকে, এরকম আপনার একটি ডকুমেন্টস কিন্তু লাগবে। এরপর লাগবে কিন্তু বাবা কিংবা মা যে রয়েছে তাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ডের জেরক্স কিন্তু আপনাদের দিতে হবে। তো এরপর রয়েছে আপনাদের ইনকাম সার্টিফিকেট, তো এবং আপনার কিন্তু ইনকাম সার্টিফিকেট যে রয়েছে তা কিন্তু লাগবে। তো যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম, তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু এসসি এসটি ওবিসি যাদের বংশের মধ্যে সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রেও লাগবে, যাদের বংশের মধ্যে সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রেও লাগবে, এবং যারা বিবাহিত মহিলা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ডকুমেন্টস লাগবে। এখন প্রশ্ন হলো যে যদি আপনার বংশের মধ্যে এসসি এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে আর অতিরিক্ত কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনাকে যোগ করতে হবে, অর্থাৎ যে বংশের মধ্যে আপনাদের যে ব্যক্তির সার্টিফিকেটটি রয়েছে সেই ব্যক্তির সার্টিফিকেটের জেরক্স লাগবে, পাশাপাশি সেই ব্যক্তির কিন্তু আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যেগুলো ডকুমেন্টস রয়েছে তা লাগবে, এবং সেই ব্যক্তি যে আপনাদের বংশের মধ্যে আপনাদের যে সম্পর্ক রয়েছে তো সেটা কিন্তু আপনাদের একটি বংশ তালিকা হিসেবে তৈরি করতে হবে। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে বংশ তালিকা, তো আমি আপনাদেরকে নর্মালি একটু দেখিয়ে দিয়েছি, তো এখানে এ বি সি ডি এফ জি এইচ আই জে ইত্যাদি দিয়ে অর্থাৎ নামগুলো দিয়ে আমি উল্লেখ করেছি। তো মনে করুন যে এ যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি হলো আপনাদের বংশের মধ্যে হেড, তো তার শাখা রয়েছে এখানে, অর্থাৎ তার বি একজন ছেলে সি একজন ছেলে, সির কিন্তু রয়েছে এখানে ছেলে এফ এবং জি, এবং এখানে বি রয়েছে ডি এবং ই, তো সেগুলো ছেলে কিংবা মেয়ে হতে পারে নিচের ধাপগুলো। তো এরপর আপনি কী করতে মনে করুন যে বি যে ব্যক্তি রয়েছে বি ব্যক্তি সার্টিফিকেট তৈরি করবে, অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তৈরি করবে, এবং সেই এখানে যে এফ জি ব্যক্তি যে রয়েছে মনে করুন এফ ব্যক্তির এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং তৈরি করবে বি ব্যক্তি, তো এখানে আপনার এফ ব্যক্তি যে রয়েছে এফ ব্যক্তির কিন্তু আপনাদের অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড যে ইত্যাদি জেরক্স নিতে হবে, পাশাপাশি সার্টিফিকেটের জেরক্স নিতে হবে, এবং এখানে সি ব্যক্তি যে রয়েছে সেই সি ব্যক্তিরও কিন্তু আপনাদের ডকুমেন্টস নিতে হবে, কেননা এফ ব্যক্তির বাবার নাম কিন্তু সি, অর্থাৎ সি যে রয়েছে আপনাদের সি, এবং সি ব্যক্তির আপনার ডকুমেন্টস নিতে হবে সেই সি ব্যক্তির ডকুমেন্টস কিন্তু বাবার নাম রয়েছে এ। এদিকে বি ব্যক্তি যে রয়েছে বি ব্যক্তির আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স আমাদের লাগবেই, তো সেখানে কিন্তু বাবার নাম রয়েছে এ, তো এক্ষেত্রে কিন্তু বংশ কিন্তু মিলে গেল, অর্থাৎ এফ ব্যক্তির ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো যদি আপনারা এইচ ব্যক্তি যে রয়েছে মনে করুন এইচ ব্যক্তির ডকুমেন্টস রয়েছে এবং এখানে ই ব্যক্তি আবেদন করবে, তো সেক্ষেত্রে কীভাবে আপনার ডকুমেন্টস মিল করতে হবে, এইচ ব্যক্তির ডকুমেন্টস লাগবে, এইচ ব্যক্তির ডকুমেন্টসে বাবার নাম থাকবে জি, এবং জি ব্যক্তিরও আপনার ডকুমেন্টস লাগবে সেখানে বাবার নাম থাকবে সি, এবং সি ব্যক্তিরও আপনার ডকুমেন্টস লাগবে যেখানে বাবার নাম থাকবে এ। এরপর আপনাদের ই ব্যক্তির ডকুমেন্টস লাগবে, ই ব্যক্তির ডকুমেন্টসে বাবার নাম থাকবে বি, এবং বি ব্যক্তির ডকুমেন্টস লাগবে, বি ব্যক্তির ডকুমেন্টসে থাকবে বাবার নাম এ। তো এক্ষেত্রে কিন্তু বংশ কিন্তু মিলে গেলো, এরপর অফিসাররা সুবিধা হবে তাদের বুঝতে যে বংশের মধ্যে এরা একটি বংশের মধ্যে রয়েছেন, এবার আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন।
তো বুঝতেই পেরেছেন যে কীভাবে আপনি বংশতালিকা তৈরি করবেন এবং আপনারা যাদের অর্থাৎ ওবিসি কিংবা এসসি কিংবা এসটি সার্টিফিকেট বানাবেন তো সেই ব্যক্তিকে এখানে মার্ক করে দেবেন এবং লিখে দেবেন নিচে যে আবেদনকারী এবং যাদের সার্টিফিকেট হয়েছে সেই ব্যক্তির ঘরটিকে আপনি মার্ক করে দেবেন এবং নিচে লিখে দেবেন যে সার্টিফিকেট দাতা। তো এরপর এভাবে আপনি আপনার বংশতালিকা তৈরি করবেন, বংশতালিকা আপনি আপনার প্রধানের সই নিয়ে নেবেন। তো বুঝতেই পেরেছেন বংশতালিকা এর পাশাপাশি বংশতালিকা হিসাবে আপনার বংশকে মিল দেখার জন্য কী কী ডকুমেন্টস দিতে হবে, কোন কোন ব্যক্তি ডকুমেন্টস দিতে হবে এ নিয়ে আর আপনার কোনো প্রশ্ন থাকবে না। তো এখন প্রশ্ন হলো যে যাদের বংশের মধ্যে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট নেই তো তাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো আমি আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম প্রথমে সেই সমস্ত ডকুমেন্টস লাগবে, পাশাপাশি যেহেতু আপনাদের বংশের মধ্যে সার্টিফিকেট নেই তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনাদের কাস্ট যে রয়েছে যদি আপনার নষ্টশেখ হয়ে থাকে, রাজবংশী হয়ে থাকে, যে কাস্ট রয়েছে আপনাদের সেই কাস্টের আপনাদের পার্শ্ববর্তী এলাকার দুজন ব্যক্তির আপনি সার্টিফিকেট নেবেন। তো দুজন ব্যক্তি আপনি সার্টিফিকেট যখন নেবেন তো সেই দুজন ব্যক্তির আপনাদের কী করতে হবে, ডকুমেন্টস নিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি আধার জেরক্স নিতে হবে। নেওয়ার পর আপনি কী করবেন সেগুলো জেরক্স করে নেবেন। এর পাশাপাশি আপনাদের কোর্ট থেকে একটি কিন্তু ম্যাজিস্ট্রেট এফিডেভিট যে রয়েছে আপনাদের তুলতে হবে। তো আপনি কোর্টে গিয়ে বলবেন যে আপনি এসসি কিংবা এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট তৈরি করবেন, আপনার বংশের মধ্যে সার্টিফিকেট নেই, তো আপনি একটি ম্যাজিস্ট্রেট এফিডেভিট সার্টিফিকেট চাচ্ছেন, তো তারা কিন্তু আপনাদেরকে বের করে দেবে। তো সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে, সেই ম্যাজিস্ট্রেট এফিডেভিট, সেই কাগজটি। তো এর পাশাপাশি আপনাদের কিন্তু প্রত্যেকের অর্থাৎ যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে যাদের নেই প্রত্যেকের কিন্তু আপনাদের বংশের বাদ দিয়ে দুজন ব্যক্তির আধার কার্ড কিংবা ভোটার কার্ডের জেরক্স লাগবে, কারণ আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন সেখানে কিন্তু দুজন ব্যক্তির রেফারেন্স দিতে হয়। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই তাদের কিন্তু ডকুমেন্টসের প্রমাণ দিতে হবে। তো আপনি যাদের নাম লিখবেন এবং অ্যাড্রেসটি নিচে লিখে দেবেন তো সেই দুজন ব্যক্তির আপনি আধার কার্ড কিংবা ভোটার কার্ডের জেরক্স দিয়ে দেবেন। তো এই হলো বংশের মধ্যে যাদের সার্টিফিকেট রয়েছে তাদের কী কী ডকুমেন্টস লাগবে, যাদের নেই তাদের কী লাগবে এবং পাশাপাশি বংশতালিকা আপনি কীভাবে তৈরি করবেন। এখন প্রশ্ন হলো যে অর্থাৎ যারা বিবাহিত মহিলা রয়েছে তারা কীভাবে সার্টিফিকেট তৈরি করবে। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেম ডকুমেন্টস অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস কথা বললাম সেগুলোই যদি বংশের মধ্যে না থাকে ঠিক একই রকমই লাগবে। পাশাপাশি আপনার অতিরিক্ত লাগবে কিন্তু আপনাদের যে অর্থাৎ স্বামীর বাড়ি রয়েছে স্বামীর কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স লাগবে, এ দুটোর কিন্তু ডকুমেন্টস আপনাদের লাগবে এবং স্বামীর বাড়ির কিন্তু আপনাদের ইনকাম সার্টিফিকেট লাগবে প্লাস বাবার বাড়িরও কিন্তু আপনাদের ইনকাম রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু লাগবে। অর্থাৎ স্বামীর বাড়ির অর্থাৎ স্বামীর আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স লাগবে বিবাহিত মহিলাদের, পাশাপাশি কিন্তু বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি দুই জায়গায় কিন্তু আপনাদের ইনকাম কিংবা রেসিডেন্ট সার্টিফিকেট যে রয়েছে দুটো সার্টিফিকেট কিন্তু আপনাদের তুলতে হবে। বংশের মধ্যে সার্টিফিকেট থাকলে যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তো সেই বংশের মধ্যে কিন্তু আপনাদের বাবার বাড়ির যে অর্থাৎ বংশ যে রয়েছে এক কথায় সেখানকার আপনি ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট করবেন এবং সেই আপনি বংশতালিকা তৈরি করবেন এবং আপনি অবশ্যই কিন্তু বাবার বাড়ি এবং স্বামীর বাড়ির ইনকাম রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে এবং যাদের বিবাহিত মহিলাদের বংশের মধ্যে সার্টিফিকেট নেই ঠিক একইরকমভাবে আপনি এই সমস্ত ডকুমেন্ট যেগুলো আমি বললাম সেগুলো কালেক্ট করবেন, পাশাপাশি আপনাদের স্বামীর অর্থাৎ যে আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি যেগুলো বললাম এক কথায়। তো বুঝতেই পেরেছেন যে কী কী ডকুমেন্টস লাগবে। এখন প্রশ্ন আপনি কী আবেদন করবেন, তো দেখতেই পাচ্ছেন যে ভিডিও শেষে একটি ভিডিও চলে যাচ্ছে, সেই ভিডিও দেখে নিয়ে আপনি কিন্তু অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনে আবেদন করতে পারবেন। তো এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন, পরবর্তী আপডেট মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন।